এবং সাথে সাথে আমরা মনে করি এসসি এসটি সঙ্গে ওবিসি মন্ডল কমিশনের লড়াইয়ের ফসল, ওবিসিদেরকেও আলাদা ভাবে তাদের জন্য কোন পরিকল্পনা বরাদ্দ এই বাজেটে নেই। শুধু তাই নয়, ইডব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেক্টর, যেটা নরেন্দ্র মোদীজি 10% রিজার্ভেশন দিয়েছেন, যারা আপার ক্লাস ক্লাসের অর্থনৈতিক ভাবে বঞ্চিত তাদের জন্য কোন বরাদ্দ এই বাজেটে কোন ঘোষণা নেই। শুধু তাই নয়, গোর্খা, তামাং, ভুটিয়া, রাই, লেপচা জনজাতিদের বিভিন্ন যে গ্রুপ রয়েছে তাদের জন্য অথবা কুর্মী সম্প্রদায়ের জন্য একটাও কোনো প্রতিশ্রুতি নেই। অথচ কুর্মী উন্নয়ন বোর্ড, আদিবাসী উন্নয়ন বোর্ড, লেপচা বোর্ড, ভুটিয়া বোর্ড, তামাং বোর্ড, গোর্খা বোর্ড, নানা বোর্ড হয়েছে, এক টাকাও বাজেটে এবারে এই বিভিন্ন ধরনের আমাদের যে কমিউনিটি তাদের যে বোর্ড রাজ্য সরকার বিভিন্ন সময় ভোটের সময় তৈরি করেছিলেন একটাও প্রতিশ্রুতি নেই।